হ্যালো গাইজ, আমি রূপম, ওয়েলকাম টু রূপম'স অ্যাকশন। তো আজকে কথা বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ট্রেলার কিনে, যার নাম হচ্ছে ষাটের পরে। এই ফিল্মটা ট্রেলার 3 মাস আগেই ড্রপ করা হয়েছে ইউটিউব চ্যানেলে, আমরা মিউজিক বলে একটা ইউটিউব চ্যানেলে। এবং যখন থেকে জানতে পারি যে এই সিনেমাটা একটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্টভাবে মেকিং করা হয়েছে, কথা বলতে তখন মনে হলো যে এই ট্রেলারটাকে নিয়ে সত্যি কিছু বলতে হবে। তাই এই ট্রেলারটার বেশ কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আমার মনে হয়েছে, সেগুলো নিয়ে আজ কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল ট্রেলারটার সম্বন্ধে একটু কিছু বলতে চাই। এই সিনেমাটার মধ্যে 3টে মেন বিশেষত্ব ক্যারেক্টারকে দেখানো হবে, যার মধ্যে জয় সেনগুপ্ত একজন প্রাইভেট ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্র প্লে করছে, এবং 2 নম্বর চরিত্র যিনি প্লে করছেন তার নাম হচ্ছে অমিত সেথি, যাকে কিনা এই সিনেমাটার মধ্যে একটা মনে হয় খুব বড় টুইস্টে রাখা হতে পারে। এবং ট্রেলারটায় যতখানি দেখলাম যে সেই মার্ডারগুলো করছে, তার একটা ওয়াইফ আছে যে কিনা প্রেগনেন্ট অবস্থা ছিল, এবং প্রেগনেন্ট হওয়ার পরে তার বাচ্চা নাকি তার পেটেই মারা যায়, এরকম একটা সিন দেখানো হলো ট্রেলারটার মধ্যে। একটা চরিত্র প্লে করছে অনিন্দ্য ব্যানার্জি, যে কিনা জয় সেনগুপ্ত মানে সেই ইনভেস্টিগেটিং অফিসারকে বিভিন্নভাবে হেল্প করছে। তা ট্রেলারটার মধ্যে এই জিনিসটা দেখানো হচ্ছে যে একটা শহর যেখানে কিনা বিভিন্ন মেয়েদের মানে বলা যেতে পারে যে সাধারণ মানুষের খুন হচ্ছে, এবং সেটা খুবই নৃশংসভাবে হচ্ছে। কোনো মেয়েদের গলা কাটা, কোনো পুরুষের দেখা যাচ্ছে যে পায়ের ছাল ওঠানো, এমনভাবেই খুনগুলো করা হচ্ছে। এবং ট্রেলারটার মধ্যে সেই সাসপেন্সটা ফুটিয়ে তোলা হচ্ছে যে ক্রাইমগুলো করছে হচ্ছে অমিত সেথির যে ক্যারেক্টারটা ভিকি, সে যেন ক্রাইমগুলো করছে সেটাকে দেখানো হচ্ছে। এবং ট্রেলারে একদম শেষে গিয়ে একটা জিনিস দেখানো হয় যে অমিত সেথি অর্থাৎ যে ভিকির ক্যারেক্টারটা, সে মরে যাচ্ছে। আমার মনে হচ্ছে এইগুলো যখন সিনেমা হলে দেখানো হবে, যেহেতু একটা সাসপেন্স থ্রিলার মুভি, পুরোটাই চেঞ্জেস হয়ে যাবে, সেরকম খুঁটিনাটি করে ট্রেলারটা বানানো হয়েছে। তা আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগলো ট্রেলারটা দেখে। এবং বাংলায় সাসপেন্স থ্রিলার মুভি এখন বলতে গেলে সেরকম হয় না। লাস্ট একটা হয়েছিল এফআইআর বলে, যেই সিনেমাটা ছিল, অঙ্কুশ ছিল, বনি ছিল, তারপরে কিন্তু খুব একটা যে সাসপেন্স থ্রিলার এরকম মার্ডার মিস্ট্রি মুভি খুব একটা হয় না। আর এটা শুধু সাসপেন্স থ্রিলার বলা যায় না, একটা মার্ডার লুকিয়ে আছে, একটা ক্রাইম ইনভেস্টিগেটিং মুভিও বলা যেতে পারে। তো এবার আসবো পজিটিভ দিক নেগেটিভ দিক। সত্যি কথা বলতে ইন্ডিপেন্ডেন্ট কাজে আমি কখনোই নেগেটিভ দিক একটা বিবেচনা করি না। এই সিনেমার যে ডিরেক্টর সৌভিক দে, তার একটা আমি ইন্টারভিউ অনেকদিন আগেই দেখেছিলাম ডিএলএক্স স্টোর মানে অলোকেশ দা চ্যানেলে আমি দেখেছিলাম, খুব ভালো লাগলো। সেখানে আমি কমেন্ট করেও বলেছিলাম যে এরকম ডিরেক্টরদের ইন্টারভিউ আরও আনা দরকার, বিশেষ করে কারণ তাদের সম্পর্কে আমরা অনেকেই জানতে পারি। তিনি বলছিলেন যে কাহনা পেয়ারে থেকে শুরু করে আরও অন্যান্য বলিউডের বিভিন্ন সিনেমা তাদের বাড়ি থেকে ডিস্ট্রিবিউট হতো, অনেক কিছু কথা জানতে পারা যায়। খুব ভালো লাগলো সেই ইন্টারভিউটা। একজন পরিচালকের যে জার্নিটা লুকিয়ে থাকে না, সেটা কিন্তু অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হয় যে তার জার্নিটা কেমন। তা সেগুলো অনেক কিছুই জানলাম সেই ইন্টারভিউ থেকে। সবথেকে আগে যেই প্লাস পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে এই সিনেমাটার পোস্টার। সত্যি কথা বলতে পোস্টারটাকে আমার মনে একটা থ্রিলিং ভাব এনে দিয়েছে, একটা থ্রিলার ভাব এনে দিয়েছে। খুব ভালো লাগলো পোস্টার ডিজাইনিংটা, বেশ ভালো করেছে। এবং ট্রেলারের মধ্যে একটা কথা ছিল, আপনারা সবাই লক্ষ্য করেছেন, সেখানে লেখা ছিল হাউ ফার উড ইউ গো টু টেক রিভেঞ্জ। সিনেমাটা কোন দিকে টার্ন নেবে সেটাও একটা দেখার বিষয়, এবং সেই সমস্ত কিছু আমরা জানতে পারবো 4th অফ মার্চ, রিলিজ ডেট 4th অফ মার্চ। তা আমি চাই আপনারা সবাই গিয়ে দেখুন, ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করুন। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট কাজের পাশে থাকার, এবং সবসময় তাদেরকে সাপোর্ট করে আসি। এবং এটা সবথেকে খুশির খবর যে এই সিনেমা যে ডিরেক্টর সৌভিক দে, এটা তার ফার্স্ট ডেবিউটেন্ট সিনেমা হলে রিলিজ করা কোনো একটা সিনেমা। তা ইন্ডিপেন্ডেন্ট কাজ সিনেমা হলে রিলিজ পাচ্ছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং আমি চেষ্টা করব, যদি পারি অবশ্যই সিনেমাটা দেখতে যাব। আপনাদেরও রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখবেন। ট্রেলারটার মধ্যে আমার খুব একটা বেশি নেগেটিভ দিক মনে হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে এইটায় খুব একটা সেই টাচটা পাচ্ছে না, মানে সেই টাচ বলতে বলেছে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক থাকলেও কিছু কিছু জায়গার মানে কিছু কিছু ফ্রেম আমার খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয় সেগুলোকে আরও ভালো করে বিল্ড আপ করা যেত। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। আমরা মিউজিক বলে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা এই সিনেমাটার ট্রেলার দেখতে পারবেন, এবং আমি আমার ডিসক্রিপশন বক্সে সিনেমা ট্রেলারের লিঙ্ক দিয়ে রেখেছি। তার বেশি কিছু বলবো না, বাকিটা জানার জন্য অবশ্যই আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।